এই যে যা করতেছে আমরা একটা কেন মিছিল করি না, কেন প্রতিবাদ সভা করি না? কারণ এই সরকারটা তো আমাদের সরকার, নৌকা সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার। আমি এখানে লড়া দিলে পরে এটা ক্ষতি ওনাদের হবে না, তো ক্ষতি হবে আমার দলের। আমার দলের ক্ষতি করার আগে এখান থেকে সরাসরি রিজাইন দিয়ে আমি চলে যাওয়া ভালো আমার জন্য। আপনারা কেন প্রতিটা মানুষকে দেবেন আমার বাসা দিয়ে বাইরে করছেন, তাদেরকে আপনারা হ্যারাসমেন্ট করতেছেন প্রশাসনের লোক? আমি কিন্তু চুপ করে রয়েছি, আমি বলতেছি এগুলি কেন করতেছেন আপনারা? এই সরকারকে ভাবমূর্তি নষ্ট করতে চান আপনারা? আমি এখনো লাইভে যাই নাই, কিন্তু আমাদের নেতা কর্মীদের গুলি করে আপনারা অ্যারেস্ট করবেন। মানে এখানে বলতেছে যে আমাকে প্রোটেকশন দেওয়ার লেগে আছে সকলেতে, তারা আমার নেতা কর্মীদের অ্যারেস্ট করতেছে, আমার বাসায় যারা ঢুকতেছে তারা অ্যারেস্ট, আমাকে অ্যারেস্ট করতে হলে আমাদের বলুক আমি অ্যারেস্ট হয়ে যাবো। ভীতিকর অবস্থা কেন হবে? মানে নেতা কর্মীদের এখান থেকে আমরা যে সাংগঠিত হয়েছি না, আওয়ামী লীগ করতে দেবে না কেউকে, ওনারা সেই প্রক্রিয়া নিয়েছে প্রশাসনের লোকজন। আমি তো আগেই বলছি, আমি তো আগেই ইঙ্গিত দিচ্ছি এগুলি এই ঘটনা ঘটাইতে যাচ্ছে। তারা চুপ করে রয়েছে, মাটি কামড়াই রয়েছে, মাংস কামড়াই রয়েছে, গুলি হয়েছে, আমাদের নেতা কর্মীরা আহত হয়েছে, তাদের দায়িত্ব দিতেছে না ট্রিটমেন্ট করতে ঢাকা শহরে। মানে কোন পরিস্থিতিতে আছি আমরা, এটা কেমন কথা? তাদের যারা আহত হয়েছে তাদের অ্যারেস্ট করে রাখছে, তারপরে আবার তরুণরা বলতেছে এটার সঠিক তদন্ত চাই আমরা। আমার রেজিগনেশন লেটার দিয়ে দিব, আমি অপরাধী হয়ে থাকি, আমাদের নেতা কর্মীর অপরাধ এই এই এখানে থাকার আমার কোনো অধিকার নাই। এই অন্য চালাক, আমি রেজিগনেশন দিয়ে এখান দিয়ে চলে যাব। মানে আমাকে তো অপদস্থ করে না, পরে আওয়ামী লীগকে আমাদের সরকার করে জানা, এই ষড়যন্ত্রের সাথে আত্মতি দেব বলতেছি, ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। মেয়র আমি সিটি কর্পোরেশনের, আমি একজন মেয়র, এখানে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন তারা মিলা, মানে বুঝলাম না তারা মানে হোয়াট ইজ দিস, তাহলে এখানে মেয়র মানে কি? আমি তো এখানে মেয়র, তাহলে মেয়র এটা কোনো মেয়রের ক্ষমতা? মানে ক্ষমতারও তো বিষয় নেই। আমাদের চাচ্ছে কি, মানে গুলি করলে আমরা পাল্টা গুলি করবো তাদের, সেটা চাইছিল হয়তো তারা, অথবা এই যে যা করতেছে আমরা একটা কেন মিছিল করি না, কেন প্রতিবাদ সভা করি না? কারণ এই সরকারটা তো আমাদের সরকার, নৌকা মার্কার সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার। আমি এখানে লড়া দিলে পরে এটা ক্ষতি ওনাদের হবে না, তো ক্ষতি হবে আমার দলের। আমার দলের ক্ষতি করার আগে এখান থেকে সরাসরি রিজাইন দিয়ে আমি চলে যাওয়া ভালো আমার জন্য।